हाय फ्रेंड्स, वेलकम टू पौलमीज कुकबुक। आज के आमी बांगालीदेर अत्यंत प्रिय एवं पछंदेर रेसिपी आलू पोस्त निये चले एसेछी। बांगालीदेर ए असाधारण आर लोभनीय रेसिपिटा आमी किभाबे बानाई ताहले चलो तोमादेर देखिए दी। पोस्तटार पेस्ट प्रथमे बानिये नेवार जन्य 4 टेबिल चामच पोस्त निये निएछी आर 2 काँचा लंका निये निएछी। एते आमी परिमाण मतो जल दिए एकटा पेस्ट बानिये नेब। आमी एकटा स्मूथ पेस्ट बनिए नियेछि पोस्तोटार। एखाने आमार पोस्तोटार पेस्ट बनाते हाफ कापेर थेके कम जल लेगेछे। एबार आमी 3 बड़ो साइजेर आलू निये नियेछि, सेगुलोके चौको चौको करे केटे ताके खूब भालो करे जले धुए नियेछि। एबार एकटा कड़ाइ गरम करे नियेछि, ताते आमी 3 टेबिल चामच सर्षेर तेल दिए दिच्छि। एबार एते आमी फोड़नेर जन्य हाफ चा चामच कालो जिरे আর দুখানা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার 5-7 সেকেন্ডের জন্য আমি কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে গ্যাসটা কমেতে রেখে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এতে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। গ্যাসটা এবার মিডিয়ামেতে রেখে দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভাজতে থাকব। আলুটা যখন ভাজা হচ্ছে তখন 1 চা চামচ নুন দিয়ে দিলাম। একের 4 চামচ চিনিও দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে নুন চিনি দিয়ে আলুটাকে নাড়তে থাকব। আলুটা সিদ্ধ করার জন্য এবার ঢাকা দিয়ে 3-4 মিনিটের জন্য রান্না করব। 3-4 মিনিট পরেতে আমি ঢাকাটা খুলে দিয়ে আরও একবার আলুটাকে নেড়ে নিচ্ছি। দেখো, একটা আলুকে কেটে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আলুটা মোটামুটি সিদ্ধ হয়েছে, আরও একটু সিদ্ধ হতে হবে, সেই জন্য আবারও ঢাকা দিয়ে 4 মিনিটের জন্য রান্না করব। 4 মিনিট পরেতে আমি ফিরে এলাম। এবার আমি এতে যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা কমেতে রেখে, মানে মিডিয়ামেতে রেখে, আমি পোস্তটা দিয়ে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এতে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। যে বাটিতে আমি পোস্তটা বেটে রেখেছিলাম সেই বাটিতেই আমি 1 কাপ জল নিয়ে সেটাই এই আলু পোস্ততে দিয়ে দিলাম। খুব ভালো করে আরও একবার মিশিয়ে নেব। জলটা তোমরা তোমাদের পরিমাণ বুঝে দিও। কেউ যদি ঝোল ঝোল পোস্ত খেতে পছন্দ করো তাহলে জলের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিও। আমার যেহেতু আলু পোস্ত একটু মাখামাখা খেতে ভালো লাগে, সেজন্য আমি 1 কাপ মতোই জল দিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য একটু রান্না করে নেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো বন্ধুরা, আলুর সাথে পোস্তটা কি সুন্দর মাখামাখা হয়ে গিয়েছে। আরও আরেকবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের আলু পোস্ত কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি এতে 2 চা চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার সর্ষের তেলটা দিয়ে আমি খুব ভালো করে আলু পোস্তর সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। আমি এবার গ্যাস বন্ধ করে গরম গরম পরিবেশন করব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আজ তাহলে এ পর্যন্তই বন্ধুরা। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো। ততদিনের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।